রহিম। আজ 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে এবং 75 সালে বাংলাদেশের যে দুইটা সবচেয়ে বড় বিপদ আসছিল সেই সময় বাংলাদেশের ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন তার দেশপ্রেম তার সততা নিয়ে। এবং বাংলাদেশের দেশ মাতৃকার সৌভাগ্য হয়েছিল তার মতো একজন সন্তান আমরা পেয়েছিলাম, দুর্ভাগ্য ছিল তাকে আমরা খুব দ্রুত হারিয়েছি। মাথা হাত বলো আমাকে দিচ্ছ, আমাকে একটা বান্ডিল দে, শুনো বান্ডিল আল্লাহ প্রতিবন্ধী।